तो आज शुभ दीपावली। অল রাইট, সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ শুভ দীপাবলি, তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি পুরো রেডি হয়ে পড়েছি। আমার বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব, তারা প্রতি বছরই কালী পুজো করে আসছে। তো এই 6-7 বছর তারা কোনো না কোনো থিমের উপরে প্যান্ডেল করে থাকে। তো আজ আমিও সেখানেই যাব। তো জানি না এবছর কোন থিমের উপরে প্যান্ডেল করেছে, তো চলো গিয়েই দেখা যাবে। আর আমি পুরো রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পারো। আর আমার বাড়ি থেকে পুজো প্যান্ডেলে যেতে টোটোতে করে 5-10 মিনিট লাগবে। তো গাইস চলো যাওয়া যাক। তো গাইস টোটো থেকে নেমে পড়েছি, তো চলো এবারে প্যান্ডেলের দিকে যাওয়া যাক।
মা এবার কি হবে কি ভাবছিস গাইস এবারে আমি বাড়ির দিকে ফিরছি তো চলো বাকি কথা বাড়িতে গিয়েই বলছি সো গাইস কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকেছি আর কি বলবো ওখানে টোটো থেকে নামার সাথে সাথেই আমার কিছু গ্রামের ভাইদের সাথে দেখা হয়ে গেছিলো হঠাৎই তো ওরা কিন্তু আমার ওই পুজো প্যান্ডেলে পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিল আর ওরা ক্যামেরার সামনে আসতে চাইছিল না তবুও যতটা ওদেরকে নিতে পেরেছি নিয়েছি আর ওখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল গাইস নাটক ছিল দুর্গার মুক্তি নামে তো ওই নাটকটাও খুব সুন্দর হয়েছে গাইস কি বলবো তো নাটকটা পুরোটা ভিডিও করতে পারিনি কারণ আমি যাওয়ার আগেই নাটকটা শুরু হয়ে গিয়েছিল আর অনেক রাত হয়ে গিয়েছে বলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি গাইস তো নাটকটা শেষ করতেও পারিনি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও গাইস তো দেখা হচ্ছে আগের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আশপাশ পরিষ্কার রাখো জয় হিন্দ ওকে বাই